চ্যানেল আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আমার মতো করে চেষ্টা করব তোমাদের জন্য একটা ভিডিও বানানোর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা ফেসটাকে ভালো করে ওয়াশ করে নেব। তোমরা যে যে ফেস ওয়াশটা ইউজ করো সেই ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ফার্স্টে ভালো করে ওয়াশ করে নেবে। তো আমি ইউজ করি এই সোমিজের গ্রিন টি ফেস ওয়াশ। তো আমি এটা দিয়ে ফার্স্টে আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে নেব। আমার ভালো করে ফেসটা ক্লিন করা হয়ে গেছে, আমি মুখটা ধুয়ে আসি। তো চলো। তো আমি ধুয়ে এসেছি মুখটা আমার। এবার আমি একটা ভালো শুকনো কাপড় দিয়ে মুখটা মুছে নেব, ঘষে ঘষে মুছবো না, এরকম এরকম ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপ করে মুছবো। এবার সেকেন্ড স্টেপ, আমাদেরকে মুখটা ভালো করে স্ক্রাব করতে হবে। তো তার জন্য আমি একটা হোমমেড স্ক্রাব ইউজ করি। তো চলো সেটা কি করে বানাতে হয় সেটা ফার্স্টে তোমাদের দেখাই। তো ফার্স্টে এখানে আমি এক চামচ চিনি নিয়েছি, আর এতে দেব আমি এক চামচ নারকেল তেল। আমি এখানে ইউজ করব নিহার উত্তমের নারকেল তেল। তোমরা যে যে খুশির মতো নারকেল তেল ইউজ করতে পারো। এখানে আমি এক চামচ নারকেল তেল নিয়ে নেব। এটাকে আবার ভালো করে মিক্সড করে নেব। আর এতে দেব আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা একটুখানি। আমার স্কাবার রেডি। তো এটাকে চলো অ্যাপ্লাই করে। তো আমি আমার স্কাবারটা তৈরি করে নিয়েছি। তো এটা তিন রকম ভাবে অ্যাপ্লাই করতে হয়। তো চলো আমি তোমাদের সেটা দেখাই। ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি দিয়ে গালেতে এরম মানে এরকম ভাবে করবে, ঠিক আছে? মানে এরকম নিচের দিকে না, এরকম ওপর দিকে। এই পোর্শনটা আর এই পোর্শনটা এরকম নেবে, নিয়ে এরকম ভাবেও করতে পারো। কপালে করবে এরকম রাউন্ড 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 করে। পুরো 10 মিনিট এইভাবেই স্ক্রাবটা করে যেতে হবে। তো আমার 10 মিনিট স্ক্রাব করা হয়ে গেছে। তো চলো মুখটা ধুয়ে আসি। তো আমি মুখটা ধুয়ে এসেছি। এবার আবারও সেম ভাবে ট্যাপ ট্যাপ করে মুখটা মুছে নেব।
তো এবার থার্ড স্টেপ হচ্ছে প্যাক, ঠিক আছে? তো সেটাও আমি নিজে ঘরেই বানাবো, তো চলো সেটা তোমাদের দেখানো যাক। তো প্যাক বানানোর জন্য আমরা ফার্স্টে নেব 1 চামচের থেকে একটু কম বেসন, আর নেব অ্যালোভেরা জেল। আর এর জন্য আমি ইউজ করছি পতঞ্জলির অ্যালোভেরা জেল, এটা আমার খুব পছন্দের। তোমরা যে যার পছন্দের মতো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। তো চলো এটা নিয়ে নিই। এবার এটা ভালো করে মিক্স করে নেব। তো আমার প্যাকটা রেডি হয়ে গেছে, তো চলো এটা অ্যাপ্লাই করি। তো প্যাক বানানো তো দেখিয়ে দিলাম, তো চলো ওটা অ্যাপ্লাই করি। তো আমার প্যাক অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো এটা আমরা 10 মিনিট রেখে দেবো, ঠিক আছে? তো 10 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো 10 মিনিট আমি আমার প্যাকটা রেখে দিয়েছি, তো এটা মানে আমার 10 মিনিট রাখা হয়ে গেছে। এটা পুরো তোমরা যে যার করলে বুঝতে পারবে, মুখে একটা টান অনুভব হবে, তখন বুঝতে পারবে যে হয়ে গেছে। যেরকম আমি এমনি হাত দিলেও দেখো আমার হাতে লাগছে না, ওই হাতে তো আছে, ঠিক আছে? তো এটা আমি এবার ধুয়ে ফেলবো, মানে পুরোপুরি শুকনো করা যাবে না, একটু হালকা মানে ভিজে ভিজে থাকবে, তখনই ধুয়ে নিতে হবে। তো চলো আমি আমার মুখটা ধুয়ে আসি। তো আমি ফেসটা ওয়াশ করে এসেছি, তো আবারও ওরকম ট্যাপ ট্যাপ করে মুছে নেব। তো এবার ফোর্থ স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজার। তো আমি এখানে অ্যাপ্লাই করব আমার নিভিয়া সফট, ঠিক আছে? তোমরা যে যেই ময়েশ্চারাইজারটা ইউজ করো সেই ময়েশ্চারাইজারটা ইউজ করবে। তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে, 5 নম্বর স্টেপ হচ্ছে অ্যালোভেরা জেল। তো আমি আবারও এই পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করবো, তোমরা যে যার পছন্দ মতো ইউজ করতে পারো। তো এবার সবচেয়ে লাস্ট স্টেপ হচ্ছে লিপ ময়েশ্চারাইজ করা, তো এর জন্য আমি ইউজ করবো ভ্যাসলিন। তো এই ছিল
আমার ভিডিও। আমি আমার মতো করে চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু একটা করার। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আবার নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, দেখা হবে আবার অন্য ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই।